গুনে গুনে 24 কোটি 75 লাখ রুপির বিনিময়ে আইপিএলের সর্বশেষ আসর খেলেছিলেন মিচেল স্টার্ক। টুর্নামেন্টের শুরুতে প্রত্যাশার প্রতিদান দিতে না পারলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন করেছেন কলকাতা নাইট রাইডার্সকে। মাত্র 14 রানের খরচায় 2 উইকেট শিকার আর 2টি দুর্দান্ত ক্যাচ নিয়ে হয়েছিলেন ফাইনালের সেরা খেলোয়াড়। এর আগে প্রথম কোয়ালিফায়ারে 3 উইকেট শিকার করে দলকে তোলেন ফাইনালে, সেবারও পান ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। অথচ সেই স্টার্ককে এবার একটা মেসেজ দেওয়ারও প্রয়োজন বোধ করেনি কলকাতা। আইপিএলের 18তম আসরের আগে কলকাতা রিটেইন করেছে 6 ক্রিকেটারকে। তারা হলেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা ও রমনদীপ সিং। আসরের শেষ 2 ম্যাচে ম্যাচ সেরা পারফরমেন্স করে যিনি দলকে শিরোপা এনে দিয়েছেন দীর্ঘ 10 বছর পর, সেই স্টার্ককে না দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে তার চেয়েও বেশি অবাক হতে হলো স্টার্কের প্রতিক্রিয়া জেনে। 25 কোটি রুপির এই পেসারকে দল থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে কিচ্ছুটি জানানোর প্রয়োজন মনে করেনি KKR। কঠিন বাস্তবতা মেনে স্টার্ক আক্ষেপ লুকালে নেই বলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হয়তো এমনই হয়। স্টার্ক বলেন, আমার সঙ্গে এই বিষয়ে KKR-এর কেউ কথা বলেনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বোধহয় এরকমই হয়। হায়দ্রাবাদের প্যাট কামিন্স ও ট্রাভিস হেড ছাড়া আমাদের সবাই নিলামের টেবিলে উঠব। শুধু স্টার্ক একাই নন, এরকম আরও অনেক তারকাকেই এবার নীরবে দলছুট করতে বাধ্য করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। তেমনি একজন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। অস্ট্রেলিয়ার তো তবু 2 জন ক্রিকেটারকে রিটেইন করা হয়েছে, 10 দলের কেউই রিটেইন করেনি ইংল্যান্ডের কোনো ক্রিকেটারকে। এমনকি দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে রাজস্থান রয়্যালস বিদায় জানিয়েছে বাটলারকে। বাটলার অবশ্য স্টার্কের মতো আক্ষেপ নয়, জানিয়েছেন কৃতজ্ঞতা সোশ্যাল প্ল্যাটফর্মে। তিনি বলেন, তাহলে এটাই শেষ? রাজস্থান রয়্যালস ও গত 7 বছর ধরে যারা ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত ছিল সবাইকে ধন্যবাদ। 2018 আমার ক্যারিয়ারের সেরা বছর, তার মধ্যে একটা হলো রাজস্থানের গোলাপি জার্সি গায়ে দেওয়া। ধন্যবাদ আমাকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক কিছুই লিখতে পারতাম, কিন্তু এটুকুই থাক।